কখনো কারো বিশ্বাস ভঙ্গ করা ঠিক নয়, কারণ একটা বিশ্বাস ভঙ্গ করাতে একটা মানুষের জীবনও নষ্ট হতে পারে। আমরা অনেকে এই বিষয়ে সচেতন না বা সতর্ক না। আপনি যে একটা মানুষের বিশ্বাস ভঙ্গ করবেন, বিশ্বাসটা ভঙ্গ করার আগে একটু চিন্তা ভাবনা করবেন, এটাতে ওই মানুষটার কি হতে পারে। সেটা হোক যে কোনো ক্ষেত্রে, যে কোনো সম্পর্কে, যে কোনো কাজে, কখনো বিশ্বাস ভঙ্গ করা ঠিক নয়। আমি যদি একটা এক্সাম্পল দিই, আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখতে পাই যে কোনো যুবক বা যুবতী পাগল হয়ে আজ রাস্তায় ঘুরে। তাদের ব্যাকগ্রাউন্ড কি, একজনকে ভালোবাসত, সে আঘাত দিয়েছে, ছেড়ে চলে গেছে, বিশ্বাস ভঙ্গ করেছে। ওই মানুষটা তো নিজের মতো সুখে আছে, সে যদি বিশ্বাসের মর্যাদা বুঝত, বিশ্বাসঘাতকতা না করত, আজকে এই মানুষটা ভালো থাকত, সুস্থ থাকত, পাগল হয়ে রাস্তায় ঘুরত না। অনেক ক্ষেত্রে দেখা যায় অফিসের বস কোনো কর্মচারীকে বিশ্বাস করে একটা কাজ দিয়েছে, অনেক বড় কাজ, সে বিশ্বাসঘাতকতা করেছে, বসের কোটি কোটি টাকা লোকসান হয়েছে। সুজাকতায় কোনো সম্পর্কে, কোনো কাজে কারো বিশ্বাস ভঙ্গ করা ঠিক নয়। আপনার বিশ্বাসঘাতকতা, হয়তো আপনি সুখে থাকতে পারবেন, আপনি একটা মানুষকে ছেড়ে চলেও গেছেন, আপনি হয়তো সুখী হয়ে গেছেন, কিন্তু আপনি বিশ্বাস ভঙ্গ করার আগে এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার বিশ্বাসঘাতকতায় একটা মানুষের জীবন যেন নষ্ট না হয়, একটা মানুষের জন্য কোনো ক্ষেত্রে লস না হয়। কারণ বিশ্বাস হলো একটা আমানত, আমানত রাখতে হবে, আমানত ভঙ্গ করলে চলবে না। তো আপনি ধর্মের দিকে দেখেন, পার্থিব জীবনে দেখেন, প্রত্যেকটা জায়গায় বিশ্বাস আর বিশ্বাস, বিশ্বাস ছাড়া কিছুই হয় না। আপনি কারো বিশ্বাস ভঙ্গ করবেন না, আল্লাহ মাফ করবেন না। সৃষ্টি হিসেবে স্রষ্টার প্রতি বিশ্বাস, যে কোনো কাজের প্রতি বিশ্বাস, সম্পর্কের প্রতি বিশ্বাস, মানুষকে সফলতার সাফল্যের চূড়ায় নিয়ে যায়, আর একটা বিশ্বাসঘাতকতা সব ধ্বংস করে দিতে পারে। আমরা যেন এই বিষয়ে সতর্কতা কি, কারো মন যেন না ভাঙি, কারো বিশ্বাস নিয়ে যেন না খেলি। আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক।